ক্যান্সারের ডান হাত বাদ, বাঁ হাতে মাধ্যমিক পরীক্ষা। মাত্র কয়েকদিনে বাঁ হাতে লেখা প্র্যাকটিস করে মনের জোরে পরীক্ষা কেন্দ্রে শুভজিৎ। জীবন থেমে থাকে না, হাজারো বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে হয়। জীবনের এটাই তো মূল মন্ত্র, সে কথা এত কম বয়সে জেনে গেছে মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাস। শুভজিৎ বিশ্বাস এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, শান্তিপুর, নদিয়ার শান্তিপুর হরিহরপুর হাইস্কুলের ছাত্র শুভজিৎ। ওর পরীক্ষার সিট পড়েছে নরসিংহপুর হাইস্কুলে। অন্য সকল পরীক্ষার্থীর মতো শুভজিৎও পরীক্ষা দিচ্ছে, তবে শুভজিতের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। চলতি বছরের জানুয়ারি মাসে শুভজিতের ডান হাত কেটে বাদ দিতে হয়। শুভজিৎ জানায়, যখন ওর বয়স 12 বছর সেই সময় ওর ডান হাতে টিউমার ধরা পড়ে। সম্প্রতি সাইকেল থেকে পড়ে গিয়ে সেই হাতেই চোট পায় শুভজিৎ। সেই ক্ষতের চিকিৎসা করতে গিয়ে শুভজিতের ডান হাতে ওই টিউমারে ক্যান্সার ধরা পড়ে। প্রথমে কলকাতার আরজি করে চিকিৎসা হয় শুভজিতের। পা থেকে হাড় কেটে হাতে লাগানো হয়েছে, তবুও কোনো উন্নতি দেখা যায়নি। এরপর ব্যাঙ্গালোরে গিয়ে শুভজিতের চিকিৎসা হয়েছে। অবশেষে জানুয়ারি মাসে ওর ডান হাত কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। যখন 12 বছর বয়স তখন টিউমার ছিল হাতে, সাইকেল পড়াতে টিউমারটা ধরা পড়ছে। তারপর কলকাতা আরজি করে ভর্তি হলাম, অ্যাডমিট হলাম, অপারেশন করলাম, আবার বেশি হয়েছে টিউমার। তারপর ব্যাঙ্গালোর অপারেশন করছি, পায়ের থেকে মাজার থেকে হাড় কেটে লাগিয়েছে, তাও ঠিক হয়নি। গত 2 বছর হচ্ছে ক্যান্সারে পরিণত হলো। গত ডিসেম্বর মাসে আমার হাতটা বাদ গেল। এই হাত দিয়ে লেখাপড়া করতে চাই আমি, একটু ভবিষ্যৎ গড়ে নিতে হবে আমাকে। সমস্যা হতে আমি মানিয়ে নিয়েছি সমস্যার সাথে। অপারেশনের জন্য, শরীর খারাপের জন্য আমি অনেক পড়ায় পিছিয়ে গেছি। বাবা তাঁত বুনতে, এখন তাঁতের বাজার ভালো না বলে কলকাতা থাকে। মা পরের বাড়ি কাজ করে, আমি মাসির বাড়িতে থেকে পড়াশোনা করি। উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন শুভজিৎ বিশ্বাসের, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছা। জীবন যুদ্ধে হেরে গিয়ে থেমে যেতে নয়, বরং বাধা কাটিয়ে এগিয়ে যেতে চেয়েছে শুভজিৎ। তাই মাত্র কয়েকদিনেই বাঁ হাতে লেখা অভ্যাস করে সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। ব্যয়সাধ্য চিকিৎসা, নুন আনতে পান্তা ফুরনোর সংসার। শুভজিতের বাবা কলকাতায় দিন মজুরের কাজ করেন, মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। মাসির বাড়িতে থেকেই পড়াশুনো করে শুভজিৎ। শুধুমাত্র মনের জোরে শারীরিক অক্ষমতাকে যে হার মানানো যায়, এই একরত্তি বয়সেই তা প্রমাণ করে দিল শুভজিৎ। শুভজিতের স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্র বিদ্যান্ত জানান, শুভজিতের মতো ব্যাপারে পরীক্ষার্থীরা সহকারী নিতে পারেন। তবে সহকারী নিতে রাজি হয়নি শুভজিৎ। কয়েকদিনের মধ্যেই সে বাঁ হাতে লেখা প্র্যাকটিস করে নিজেই পরীক্ষা দিচ্ছে। তিনি আরও বলেন, তিনি নিজেও পরীক্ষা হলে গিয়ে দেখে এসেছেন শুভজিৎ বাঁ হাতে বেশ ভালোই লিখছে। জানুয়ারি মাসেই ওর ডান হাতটা বাদ যায় এবং তারপরে খুব অল্প সময়ের মধ্যেই ও বাঁ হাতে লেখা প্র্যাকটিস করছে এবং করে সে পরীক্ষা দিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে অ্যামিনোয়েসিস নেওয়া যায়, এবার সেটা করার দায়িত্ব ওর স্কুলের। আমি ওর স্কুলের মাস্টার মশাইদের সাথে কথা বলেছিলাম যে আপনারা একে কেন অ্যামিনোয়েসিসের ব্যবস্থা করলেন না, তা ওনারা বললেন যে ও চায়নি, বা ওর পরিবারের তরফ থেকে নাকি অ্যামিনোয়েসিস চায়নি, ও চেয়েছে যে নিজের হাতে নিজে যা পারবে সেভাবেই পরীক্ষা দেবে, অ্যামিনোয়েসিস ও নেয়নি। এইটা একটা ব্যাপার। আর আমাদের সাহায্য করার ব্যাপার হচ্ছে, আমরা তো আর বলে দিয়ে সাহায্য করতে পারি না, কিন্তু আমরা ওকে বসার ব্যবস্থা বা ওকে দেখাশোনা, আমরা ব্লকের যে ডাক্তারবাবু ওনাকে এনে ওকে দেখিয়েছি, এই পর্যন্তই। মানে ও, আমি যতটুকু দেখেছি যে বাঁ হাতে ও কিন্তু ভালোই লিখছে। মানে আমি একটু ওর খাতাটা পেছন থেকে গিয়ে দেখলাম কেমন লিখছে, তা বেশ ভালো, বেশ ভালোই লিখছে। শুভজিতের শরীরের দিকে খেয়াল রাখছেন স্কুল কর্তৃপক্ষ, সকলেই শুভজিতের সাফল্য কামনা করেছেন। এইটুকু বয়সে তার এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টাকে ও মনের জোরকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। কমল দত্তের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।